আধিপত্যের জয় হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন আপিল বোর্ড যে আপনাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করলো আপনার নাম, এই ব্যাপারে আপনি কি বলবেন? সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল 28 তারিখ থেকে, আমি অনেক ভাবে গিয়েছি পীরজাদার কাছে, ইনি আমাকে হেল্প করে নাই। সত্যের জয় হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কিছু আমার আর কিছু বলার নাই। আচ্ছা, আজকে তো আসলে কথা বলতে পারবে না। দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের দুজনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য প্রণীত তফসিল এ 10 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল হারুন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন। আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এখন আপনারা বুঝতে পারছেন যে আমাদের শপথ নাম, আমরা আগামীকাল বিকেল 5টায় শপথ সবাই না থামলে কথা বলা যাবে না, এখানে মাইক নাই, সবাই একটু চুপ করেন প্লিজ। যারা ক্যামেরা যারা অরিজিনাল অরিজিনাল চ্যানেলকে দিবা এই আসতে এই তারা ওরা করে নিপুণকে আচ্ছা, ওরা 10 মিনিটের মধ্যে জানায় দিবে কালকে কখন শপথ হবে। না না।